قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المسلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبي وقوام دينهم بعرض من الدنيا প্রিয় নবী ভবিষ্যৎবাণী করছেন, কেয়ামতের আগে এমন অবস্থা হবে সূর্য ডুবে গেলে যেমন আধার চারদিক থেকে আসে, কেয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে কুফরি বের হবে। কি বের হবে? এক কথা বলেন ভাইরা, কি বের হবে? কুফরি বের হবে কেয়ামতের আগে চারদিক থেকে। সূর্য ডুবলে যেমন চারদিক থেকে অন্ধকার আসে, রাসূল উদাহরণ দিচ্ছেন, কেয়ামতের আগে কুফরি বের হবে। ইউসবিহু ফিহা আর-রাজুল মুমিনা ফায়ুমসি কাফেরা, আর ওই সময় তোমরা যারা জীবিত থাকবে সাবধান সাবধান সাবধান, কারণ মানুষেরা সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ওয়ায়া বিওয়াকুয়ামুন দীনহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, ঈমান যাদের আছে, দ্বীন যাদের আছে, তারা দুনিয়ার ক্ষমতা টাকার কাছে মাথা নত করে নিজের ঈমান বিক্রি করে দেবে, দ্বীন বিক্রি করে দেবে। শুধু ক্ষমতার জন্য, টাকার জন্য, সরকারের একটু সুবিধা পাওয়ার জন্য জালেমদের সাথে হাত মিলায়, নাস্তিকদের সাথে হাত মিলায়, এমন আলেমও আছে না নাই? শাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে কি হাত মিলিয়েছে এমন আলেম বাংলাদেশেও? রাসূল 1400 বছর আগে বলেছে, এই হাদিসগুলো এখন মিলে যাচ্ছে। ইয়াতিয়ালান নাসি জামানুন আস-সাবির মিনহুম আলা দীনিহি কালকাবিদি আলাল জামার, আমার রাসূল ভবিষ্যৎবাণী করতেছেন এমন এক জামানা আসবে, যেই জামানা যাদের ঈমান আছে তারা এতটাই বিপদে পড়বে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন, দিনের উপরে ঈমান নিয়ে টিকে থাকা তত কঠিন হবে। যারা প্রকৃত ঈমানদার দেখবেন তারা সত্য কথা বলে, কোরআনের আইনের কথা বলে, তাই তারা বিনা দোষে মামলার আসামি হইয়া রাস্তায় রাস্তায় ঘরে নিজের ঘরেও ঘুমাতে পারে না। আপনি বলবেন যে রাসূলের হাদিস, হাতের মাঝে কয়লা রাখা যত কঠিন, ঈমান রাখা, দ্বীনের উপরে টিকে থাকা তত কঠিন। কই হুজুর, আমার তো কোনো কঠিন কিছু দেখি না, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমি তো কালেমা পড়ি, আমি তো মুমিন, আমার কাছে কঠিন কিছু নাই। আমি বলবো, দোস্ত, তুমি কঠিন বা বিপদে কেমনে পড়বা? তুমি তো ইসলাম অর্ধেক মানো, তুমি তো হক কথা বলো না, জালেমের সাথে আতাত করে চলো। সমাজের অন্যায় অনাচার দেখে তোমার কষ্ট লাগে না, বদ্দিনই দেখে তোমার টেনশন হয় না। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ বলছেন মানুষগুলো সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের হবে। প্রশ্ন হলো, কেমনে কাফের হবে? উত্তর তো রাসূল নিজেই দিলেন, চারদিক থেকে কুফরি বের হবে। বাংলাদেশে কি পরিমাণ কুফর কল্পনা করতে পারবেন না, যে আমরা কত রকমের কুফরিতে আছি, কি পরিমাণ, কি পরিমাণ শিরকে দেশে, কল্পনা করতে পারবেন না যে আমরা কত শিরকের ভিতরে ডুবে আছি। 2023 সন জানুয়ারি মাসের 1 তারিখ বই উৎসব হল, প্রাইমারি স্কুলে আমাদের সন্তানদের হাতে বই দেয়া হল। আমরা বই পাওয়ার পরেই দেখি বইয়ের মাঝে মানুষের ছবির একবারে লাস্ট, অর্থাৎ শুরুতে ছবি নিচ থেকে গেল, উপরের দিকে বান্দরের ছবি। পরবর্তীতে জানা গেল বইতে বিবর্তন বাদ ঢুকানো হয়েছিল, যেটার মূল মটো হলো, মূল অংশ হলো, মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল। কত সনের কথা বলছি? 2023 জানুয়ারির 1 তারিখ। যখন আলেম ওলামাদের কাছে বইয়ের ছবি আসলো, ফেসবুকে এগুলো বের হলো, আমরা বই খুঁজে বের করে দেখি, কথা তো ঠিক। এখন আমাদের দেশে মানুষ বান্দর ছিল এই বিশ্বাস কি আমরা কেউ করি?
আপনারা বলুন তো, প্রথম মানুষ কি, বান্দর না আদম? মানুষের শুরু কার থেকে? বান্দর থেকে না আদম থেকে? এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আচ্ছা, আল্লাহর কোরআনে এটা আছে। কুফুরি কাকে বলে? কুফুরি বলা হয় আল্লাহর কোরআনে যেটা আছে, হাদিসে মুতাওয়াতের নামে একটা হাদিস আছে, এটা মুহাদ্দিসরা বুঝবে, আপনাদের না বুঝলেও চলবে। আল্লাহর কোরআনে যেটা আছে এবং হাদিসে মুতাওয়াতের নামক হাদিসে যেটা আছে, তা মেনে না নেয়া, বিরুদ্ধাচরণ করার নাম কুফর। এই কোরআনে যা আছে এই সবটা মেনে নেয়ার নাম ইমান। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সবটার কথা বলছি, সবটা একসাথে মেনে নেয়ার নাম ইমান। যদি আর ভিতর থেকে আপনি বলেন যে সব মানি, একটা মানি না, বাকিটা মানি না, কোনো লাভ নেই। কাফের হওয়ার জন্য পুরো কোরআন অস্বীকার করা লাগে না। কোরআনে যা আছে সব মানো, কিছু মানবা কিছু মানবা না, অধিকা মোমেন হওয়ার কোনো সিস্টেম। আরো সহজ করে একটু বুঝাই, এই যে আপনারা বিভিন্ন কোম্পানির মোবাইল চালান, আমাদের সিমের মাঝে আমরা দেখি, আমাদের সিম আছে গ্রামীণ ফোন, আমাদের সিম আছে এয়ারটেল, আরো কত। আপনারা যে যে সিম চালান না কেন, আপনি যদি সিম কোম্পানির কাছে যান, আপনাকে নাম্বার দেবে, বাংলাদেশে বর্তমান নাম্বার চলছে 11 ডিজিট, 01716, এই 5টা হলো কোম্পানির কোড। এবার বাকি আপনাকে আরো 6টা নাম্বার দেবে, 5 আর 6 মিলে কত হবে? 11। 11 নাম্বারের একটা ডিজিট আপনাকে ধরাইয়া দিয়া বলবে, এই নাম্বার মোবাইলে ঢুকান, এবার সিম ঢুকাইয়া নাম্বারটা আপনি ক্লিক করেন, তারপরে দেখবেন যে রিং বেজে উঠবে আরেক মোবাইলে। আপনি 11 ডিজিটের সংখ্যা কোম্পানি থেকে পেলেন, তারপরে গিয়া মোবাইলে ঢুকালেন, 10 ডিজিট ঢুকাইয়া টিপ মারলেন, একটা বাদ দিলেন, কেয়ামত পর্যন্ত টিপেন, রিং বাজবে না। কারণ কোম্পানি আপনাকে কয়টা দিয়েছে ডিজিট? সহজ কথা বলছি, কয়টা? আপনি ঢুকাইছেন কয়টা, বাদ দিছেন কয়টা? একটা বাদ দেওয়ার অধিকার আপনার, যদি বাদ দেন কিয়ামত পর্যন্ত টিপেন, লাভ অঙ্কের মতো আর কি। শিক্ষিত মানুষেরা সবাই আমরা বুঝি, 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাবেন? 0। আরেক ছেলে সে 9 লাইনে 9টা ভুল করছে, শুধু 1 লাইন ঠিক করছে, হে তো ভুলই করলো আজীবন, সেও কত পাবে? আর আপনি ঠিকই করলেন, শুধু এক জায়গায় পেস লাগাইছেন, আপনি কত? স্যারের কাছে যাই বলবেন যে স্যার, হেতে ভুল করলো 9টা, হেরে দিলেন 0, আমি ভুল করলাম 1টা, আমারও দিলেন 0, এটা কি নীতি হইল? স্যার জবাব দেবে, বাবা এটা অঙ্কের নিয়ম, যদি কেউ বিষ খায় মারা যায় আর আপনার কানে খবর আসমুক বিষ খায়া মরছে, আপনি বিষ খায়া মরছে খবর শুনা কোনোদিন মনে করবেন না, দোকানে যত বিষ আসিল বেড়া মনে সব খেয়া লাইছে, এরকম মনে করবেন? বরং আপনি বুঝবেন যে দোকানে তো বিষের অভাব নাই, হয়তো বেড়া আধা বোতল খাইছে বা 1 বোতল খাইছে অথবা 2 ফোঁটা খাইছে, পুরাড়ি খায় নাই, একটু খাইলেও মরা যায়। আল্লাহর কোরআন যারা 30 পারা মানে না তারা কাফের, কেউ 15 পারা মানবে, 15 পারা মানি না সে কাফের, যে বলবে 29 পারা মানি, 1 পারা মানি না সে কাফের, কেউ বলবে সব মানি, 1 অক্ষর মানি না সেও। ইবলিস শয়তান কাফের হয়েছে আল্লাহর কয়টা আইন মানে নাই? ইয়েস, মাত্র একটা। আচ্ছা, কাদিয়ানি নামে একটা সম্প্রদায়ের নাম শুনছেন? বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানিদের ব্যাপারে আপনাদের ধারণা কি, ফতুয়া কি? যারা জানেন একটু আওয়াজ করে বলুন তো, কাদিয়ানিরা মোমেন না কাফের? তারা আল্লাহর বিধান মানে না কয়টা? মাত্র একটা।
কাদিয়ানি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল দাড়ি টুপি পাজামা পাঞ্জাবি মিসওয়াক সব কিছু আপনার সাথে 100% মিলে যাবে, সব আপনার মতোই। এবং বাংলাদেশের যারা কাদিয়ানি তারা হানাফি মাজহাবটাও ফলো করে, মাজহাবও মিলে, নামাজও মিলে, রোজাও মিলে, হজও মিলে, যাকাতও মিলে। অথচ আমরা হানাফি মাজহাবের আলেম রে বলি কাদিয়ানি তুই কাফের, সব আলেমের ফতুয়া কাদিয়ানি কাফের। কারণটা কি? কারণ হলো তারা আল্লাহর একটা মেসেজ মানে না, সেটা হলো রাসূল খাতামান নবীন, বিশ্ব নবী শেষ নবী, তারা এটা মানে না। তারা বলে গোলাম মোহাম্মদ কাদিয়ান নবী, গোলাম মোহাম্মদ কাদিয়ান নামে যেই লোকটা নবী দাবি করলো তার জন্ম 1835 সনে, আজ থেকে মাত্র 1500 বছর আগে। আর আল্লাহ তাআলা খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদকে বলছে আজ থেকে 1400 বছর আগে, ঠিক কি না? কাদিয়ানি বলে নবী মুহাম্মদ শেষ নবী না, আরো নবী হবে, ঈমান শেষ। এখন তারা বলে আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরা বলি লাভ নাই, লাভ নাই। অঙ্কের মতো নয় লাইন ঠিক আছে, এক লাইন ভুল হয়েছে, ওই নয় লাইন ঠিক হইয়া কোনো লাভ নাই। ঈমান তখনই টিকবে যখন কোরআন সবটা মানবা। আপনাদের কাছে আমি প্রশ্ন করব, জানা থাকলে জবাব দেন। ইবলিস শয়তান কাফের হলো আল্লাহর একটা বিধান অমান্য করে, ওই বিধান অমান্য করার আগেও কি কাফের ছিল? কাফের ছিল, বরং সে ফেরেশতাদের সাথে চলতো, কেউ কেউ বলছেন সে মুআল্লিমুল মালাইকা ছিল। এবার একটা প্রশ্ন করি, একটা একটু কঠিন হতে পারে, জবাব দেন তো দেখি। ইবলিস কি ফেরেশতা না জিন? মাশাআল্লাহ, প্রশ্ন কঠিন, উত্তর তো সহজ করে দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ বলছে কানা মিনাল জিন, ইবলিস কিন্তু ফেরেশতা না, সে ছিল জিন। যেখানে আদমরে বানাই আল্লাহ বলেছিলেন সেজদা করো, সেখানে ছিল সবাই ফেরেশতা, শুধু ইবলিস ব্যতীত। আল্লাহ কোরআনে বলছে ওয়াইজ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি ফেরেশতাদেরকে বলেছি, ইজ কুল্লা লিল মালাইকা, কাকে বলছি জবাব দেন না কেন ভাইরা? মালাইকা মানে কি? ওয়াইজ কুল্লা লিল মালাইকা উসজুদু লিআদম, আমি ফেরেশতাদেরকে বলেছি আদম রে সিজদা করো, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। অন্য আয়াতে আল্লাহ বলে সব ফেরেশতা একসাথে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস খাড়াই রইল, সিজদা সে করলো না। আল্লাহ বলে আমি তার এবার প্রশ্ন করলাম, মা মানাকা আল্লাহ তাসজুদা ইযা আমারতুক, ও ইবলিস তোকে যখন বলেছি সেজদা কর সবাই করলো, তুই কেন করলি না? ইবলিস যদি জবাব দিত, আল্লাহ আপনি তো ফেরেশতাদেরকে বলছেন, আমি তো ফেরেশতা না তাই করি নাই, আল্লাহ বলতো ও তাই নাকি, বুঝছি, কাফের হতো না। ইবলিস যদি বলতো, আল্লাহ সেজদা করি নাই, রব্বানা জালামনা আনফুসানা, ভুল হয়ে গেছে, ফাগফিরলি, আমারে মাফ করো, কাফের হতো না। কিন্তু ইবলিস আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, কোনো ওজরও দেখায় নাই, বরং আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে জবাব দিছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, হে যুক্তি দে, আমার আগুন থেকে বানাইছ, আদম রে মাটি থেকে বানাইছ, ওয়াস্তাকবারা অহংকার করে, আমি না সেরা, আমি কেন সিজদা করব? আল্লাহ কাবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমার একটা আদেশ মানে নাই, ফেরেশতাদের ওস্তাদ ওই ইবলিসের ঈমান আছে না চলে গেছে। এই ঘটনা প্রমাণ করে ঈমান চলে যাওয়ার জন্য, কাফের হওয়ার জন্য ডজন ডজন কুফর লাগে না, একটা কুফর করলে কাফের। এখন আল্লাহর কোরআনে আছে চোর ধরে হাত কাটো, এই আইন বাংলাদেশে আমরা কয়বার মানছি? বাংলাদেশের বয়স তো 53 বছর চলছে, চোর ধরে হাত কাটার আইন 53 বছরের বাংলাদেশে একদিনও কেউ মানে নাই।
কোরআনে আছে জেনা করলে 100 বেত লাগাও, হাদিসে আছে বিবাহিত হলে পাথর মেরে দংশত্যা করো, কোরআনে আছে ডাকাতি করলে সুরে চড়াও, হাদিসে আছে মদপান করলে 80 বেত লাগাও, কোরআনে আছে লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে শুধু তার, কোরআনে আছে নীল হুকম ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। এ 52 বছর 53 বছর বাংলাদেশ আল্লাহর আইনে চলছে কয়দিন? শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা, আমরা মানি না কয়টা? এখন শয়তানের ইমান না যদি না থাকে আপনাদের খবর কি? খুব জটিল প্রশ্ন, কাদিয়ানি একটা মানে না তাদেরকে কাফের বলে মজানেন, অথচ আপনি ডজন ডজন বাদ দিলেন। এই জন্য তো আমরা আল্লাহ আল্লাহর আইনের কথাগুলো বলি, আল্লাহর আইনের কথা বললে বিপদ হয়, মুসিবত হয়, মাহফিল বন্ধ হয়ে যায়, জেলখানে যাওয়া লাগে। আল্লাহর আইনের কথা বলা তো অন্য দূর চাপায় আফাসি পর্যন্ত দিয়া দেয়। আল্লাহর আইনের কথা বললে বিপদ আছে তা জানার পরও আমরা কেন বলি শখে নয় শখে নয়? এজন্যই বলি আমরা বিদ্রোহী, আমরা বিদ্রোহী। যতদিন পর্যন্ত সমাজে আল্লাহর আইন কায়েম হবে না, এই কথা থেকে দাবি থেকে আমাদের চুল পরিমাণ সরানো যাবে না।